أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله আমরা এই টেবিলটার সাথে পরিচিত, তারপর আবার আসি। এই টেবিলটার সাথে আমি কেমনে পরিচয় করাই সেটা বলি। আমাদের আত্মীয় স্বজন আছে, তাই না? বাবা। জি এই আত্মীয় স্বজনের কিছু আছে আমাদের সামনে নাই, তারা সাম হয়ে দূরে আছে, তারা হলো গায়েব। জি আচ্ছা, আর কিছু আত্মীয় স্বজন তারা আমাদের সামনে আছে, তারা হলো হাজির। আজি আর আমি যে কথা বলছি, আমি হলাম তাহলে আমি খুব সহজে বুঝার জন্য আত্মীয় স্বজনের উদাহরণ দেই। দেখো, এই যে গায়েব শব্দটা, এটা কিন্তু বাংলা শব্দ, তাই না? আমরা বলি না গায়েব, তারে দেখা যায় না। হ্যাঁ, জি স্যার গায়েব। আর বাংলা এটার বলি আমরা হাজির, হাজির বলি আর কি, এখানে হাজির। হ্যাঁ, তাহলে এই দুইটা শব্দ আমাদের জানা। এখানে এই যে গায়েবকে বলে ইংরেজিতে বলে থার্ড পার্সন, আর হাজিরকে বলে সেকেন্ড পার্সন, আর মোতাকাল্লেম হলো ফার্স্ট পার্সন। মিনিং হলো, এটা আরো সহজ বলা যায়, যে কথা বলছে। যেমন আমি যদি কথা বলি, আমি আমরা কথা বলি, তাহলে আমরা হলাম গিয়া ফার্স্ট পার্সন। আমরা যার সাথে কথা বলছি, যে আমাদের সামনে আছে, সে হলো গিয়ে সেকেন্ড পার্সন। আর আমরা যার সম্বন্ধে কথা বলছি, যে আমাদের সামনে নাই, সে হলো থার্ড পার্সন, তাই না? ওকে। এখন এই যে আত্মীয় স্বজনের কথা বলছি, আবার বলি, এই থার্ড পার্সন আমাদের গায়েব আত্মীয় স্বজন যারা, তারা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। সিমিলারলি, হাজির আত্মীয় স্বজন পুরুষ এবং মহিলা দুইটাই হতে পারে। ওকে, লাইনটা বোধহয় ছুটে গেছে, শোনা যায়? ওকে, তাহলে যেটা বলছিলাম, আমাদের যে আত্মীয় স্বজন যারা গায়েব, তাদের মধ্যে দুইটা গ্রুপ থাকতে পারে, মুজাক্কার পুরুষ, মুয়ান্নাস মহিলা। আর একইভাবে হাজির আত্মীয় স্বজনের মধ্যে দুইটা গ্রুপ থাকতে পারে, মুজাক্কার মুয়ান্নাস। মুয়ান্নাস এবং মোতাকাল্লিম, এর মধ্যে দুইটা গ্রুপ থাকতে পারে, মুজাক্কার। মুজাক্কার মুয়ান্নাস। তাহলে আমরা কি কি শিখলাম? গায়েব শিখলাম, হাজির শিখলাম, মোতাকাল্লিম শিখলাম, মুজাক্কার এবং মুয়ান্নাস, এই কথাগুলি শিখলাম। এখন এখন আসি আমাদের পুরুষ গ্রুপের মধ্যে, একজনও থাকতে পারে, তাহলে বলবো ওয়াহিদ। যদি দুইজন থাকে, তাহলে এটাকে বলবো তাসনিয়া। আর যদি অনেক থাকে, এটাকে বলবো জামআ। আমি একটু বড় করে দিই স্ক্রিন, তাইলে দেখতে আরো হয়তো সুবিধা হবে। ওকে, এখন স্ক্রিনটা কেমন দেখা যায়? ভালো ভালো ওকে, এখন আসি, আবার বলি, আমাদের যে আত্মীয় স্বজন আছে, তারা কেউ আমাদের, আমি কথা বলছি, সুতরাং আমি মোতাকাল্লিম। আমি যার সাথে কথা বলছি সে হলো হাদির, আমি যার সম্পর্কে কথা বলছি সে হলো গায়েব। প্রত্যেকটা গ্রুপের পুরুষ এবং মহিলা আছে। এখন পুরুষ গ্রুপের কথা বলি আগে,
একজনও হতে পারে, দুইজনও হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে। তাহলে একজন যদি হয় আমরা এটাকে বলবো ওয়াহিদ, দুইজন হইলে এটাকে বলবো তাসনিয়াতুন বা তাসনিয়া, বহু হইলে আমরা বলবো জামা জামউন। সিমিলারলি মহিলা গ্রুপের মধ্যে একজন দুইজন কিংবা দুইয়ের অধিক হতে পারে। এখন আসি হাজির গ্রুপের মধ্যে পুরুষ, হাজির পুরুষ গ্রুপের মধ্যে আমাদের একজন দুইজন অথবা দুইয়ের অধিক থাকতে পারে, মহিলা গ্রুপের মধ্যে একইভাবে একজন দুইজন এবং দুইয়ের অধিক থাকতে পারে। এগুলিকে আমরা বলবো, যদি একজন হয় তাহলে বলবো ওয়াহিদ সিঙ্গুলার এক বচন, যদি দুইজন হয় বলবো তাসনিয়া ডুয়েল বা দ্বিবচন, যদি দুইয়ের অধিক হয় বলবো জামা প্লুরাল বা বহুবচন। এখন আসি তাহলে, এখন এই যে মোতাকাল্লিম গ্রুপে, মোতাকাল্লিম গ্রুপে গ্রুপে যেমন গায়েব গ্রুপে সে মহিলা পুরুষ হলে হুয়া, মহিলা হইলে হিয়া, হাজির গ্রুপে পুরুষ আনতা, মহিলা আনতি। তো মোতাকাল্লিম গ্রুপে আবার সোজা আনা দিয়ে পুরুষ মহিলা উভয়কেই বোঝানো হয়। একইভাবে নাহানু দিয়েও পুরুষ মহিলা উভয়কেই বোঝানো হয়, এবং নাহানু দিয়া দ্বিবচন বোঝানো হয়, বহুবচন বোঝানো হয়, এই জন্য নাহানুকে এই গড়ে লেখা হয়েছে। এখন একটা জিনিস, আমরা যদি বলি যে আমাকে এটার পরিচয় দাও, তাইলে কিভাবে বলবা? তাহলে একটা খেয়াল করো, আমরা এইভাবে বলা শিখব। দেখো আমরা বলবো এটা হলো, উপরের দিকে যাব প্রথমে, এটা হলো তাসনিয়া, এরপরে ডান দিকে যাব মুয়ান্নাস, এরপরে ডান দিকে যাব গায়েব। আমি কিন্তু এই দিকে যাইতে পারবো না, কারণ তাহলে আমি অন্য ঘরের দিকে যাচ্ছি, তাই না? তাইলে আমাকে এখন বলো হুমার পরিচয় হলো কি? হুমার পরিচয় হলো মুয়ান্নাস গায়েব। এই টেকনিকটা বোঝা গেছে এই টেবিল থেকে কেমনে পরিচয়টা আমরা দেই? মানে হুমা হলো তাসনিয়া, তাসনিয়া হলো দ্বিবচন একটা শব্দ, হুমা হলো মহিলাবাচক একটা শব্দ, এবং এরা হলো গায়েব। তাহলে আমাকে এখন বলো তো আন্তুমের পরিচয়টা বলো। আন্তুম আন্তুম জামাল মুজাক্কার হাজির মুজাক্কার হাজির, মাশাল্লাহ, ভেরি নাইস, এক্সিলেন্ট। এখন আন্তির পরিচয়টা একটু বলি, আন্তির পরিচয় আন্তির পরিচয় হলো ওয়াহিদ হাজির, মাশাল্লাহ ওস্তাদ। এরকম ভাবে কি ওনাদেরকে শেখানো হয়েছিল? এদের গ্রামার শেখানো হয়নি এখনো, এটাই প্রাথমিক স্তরে শেখানো হচ্ছে। তো মাশাল্লাহ, আজকেই তো আমি 1 সেকেন্ডে ধরাই দিলাম, তারা তো পরিচয় বলতে পারতেছে, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না আপনার আপনার ছাত্ররা ভালো ছাত্র। আচ্ছা ওকে, হুমের পরিচয়টা দেই। জামাল মুজাক্কার মুজাক্কার গায়েব গায়েব তাইলে এখন এখন আমাদের গায়েব মুখস্থ হয়ে যাবে না, তাহলে আমরা এখন এগুলি মুখস্থ হয়ে যাবে না এখনই, বাট আমরা এই প্র্যাকটিসটা করতে পারি। যেমন আমি যদি বলি কাউকে হুম, এখন তাকে বুঝতে হবে এরা কারা, এরা অনেক লোক, এরা কোথায়, এরা কারা, এরা কি পুরুষ না মহিলা, এরা পুরুষ, এরা কারা, আমার সামনে আছে না, এরা দূরে আছে। তাহলে আমি এই যে একটা শব্দ নিয়া, যে হুন্না, আমি এখন হুন্না আমি বললাম যে তোমাদেরকে বললাম যে হুন্নার পরিচয় দাও, এই টেবিল নাই, তাহলে তোমাকে মনে মনে চিন্তা করতে হবে হুন্না অর্থ কি। হুন্না অর্থ হলো মহিলা, অনেক মহিলা। তাইলে আমি
এতে গেলাম, এটা কি আমার সামনে আছে না দূরে আছে? গায়ে, এরা আমার সামনে নাই গায়ে। যেমন ও তারা, গান নাচ এরা মহিলা। গায়েব গায়েব ব্যাস, এখন এই পরিচয় দেওয়ার পর আরেকটা গায়েব জায়গায় আসি। এটা কি এখন গায়েব? কারেক্ট, আরেকটা জায়গায় দেখো, আনা শব্দটা দেখো, আনার পরিচয়টা কি আমরা বলবো? আনার পরিচয় কিভাবে বলবো? ওয়াহেদ ওয়াহিদ, ওয়াহেদ মুজাক্কা, মুতাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম মুতাকাল্লিম। তাইলে দেখো, ওয়াহিদের পরিচয় দিতে গিয়ে আমরা বলছি আনার পরিচয় দিতে গিয়া, ওয়াহিদ, মুজাক্কার, মুয়ান্নাস, মুতাকাল্লিম। এখন সাধারণত এরা বলে কি, এই মুয়ান্নাস বলে না, এরা এইভাবে পরিচয়টা দেয়, আনার পরিচয়টা এই কটুক বলে, তাহলে আমরা ওইভাবে বলবো, বলে ওয়াহিদ মুতাকাল্লিম, শেষ। এমনি আনা যে মুজাক্কার এবং মুয়ান্নাস এটা অটোমেটিক্যালি বোঝা যায়, শুধু ওরা বলে ওয়াহিদ মুতাকাল্লিম। জি স্যার, এখন আসো নাহানুর পরিচয়টা আমরা বের করি। যদি আমি নাহানুর পরিচয় দেই, প্রথমে আমি এইভাবে দেখো, এটা হলো একটা তাসনিয়া, এটা জামা, যেমন যেমন দুইটাই আছে, এটা মুতাকাল্লিম মুতাকাল্লিম না, এটা মুয়ান, তারপর এটা। মুতাকাল্লিম। তাহলে দেখো কত কিছু বলতে হচ্ছে, তাসনিয়া, জামআ, মুজাক্কার, মুয়ান্নাস, মুতাকাল্লিম। তো গ্রামারবিদগণ ওরা বলছে, থাক এত কষ্ট করে এত কিছু বলার দরকার নাই, তুমি তো বুঝোই, তুমি শুধু এই কটুক বলবা যে নাহানুর পরিচয় হলো জামা মুতাকাল্লিম, বাকিটা আর বলার দরকার নেই, আমরা বুঝে যাব, তুমি বুঝছ। বুঝা গেছে? জি জি স্যার, এই পরিচয়ের স্টাইলটা ওস্তাদ এদের মাথার মধ্যে ঢুকাই দেবেন। 80% ঢুকে গেছে আলহামদুলিল্লাহ, তারা খুবই ভালো করতেছে। আচ্ছা এখন আরেকটা বলি, মনে করো আমি বললাম সে একজন ভালো ছেলে, তাইলে কোন শব্দটা ব্যবহার করব? হুয়া। আবার বললাম তুমি স্কুলে যাও, কোন শব্দটা ব্যবহার করব? আন্তা। আবার বললাম তোমরা ভালো ফুটবল খেলো, আন্তুম। ওকে, এখন আসো, এখন যদি আমি বলি যে এটা তোমার বাড়ি, তো এই তোমার পাবো কোথায়? আন্তুমা আন্তুমা না, এই যে এইখানে যেতে হবে, আন্তুমা তাহলে তোমরা, কিন্তু যদি আমি বলি এটা তোমার বাড়ি, তখন আমাকে এখানে যেতে হবে, তাই না? ক্লিয়ার? জি আচ্ছা এখন বলি, আমি বলি যে এই এই একটা কলম আছে, বললাম এটা তার কলম, তার কলম। এখন তার বলতে কয়জন বুঝাচ্ছি? হু একজন তাহলে কি আমি তার কলম এটা ব্যবহার করব না এটা ব্যবহার করব? হু কারেক্ট, কারেক্ট। তাইলে আমি দেখো যদি বলি এটা তোমাদের বাড়ি, তাইলে আমি এটা ব্যবহার করব। যদি বলি এটা আমাদের ঘর, তাইলে আমি এটা ব্যবহার করব। আর যদি বলি না এটা আমার আমার বাবা, তাইলে আমি এটা ব্যবহার করব। ইয়া, তাইলে এখন দেখো এই টেবিলটার একটা ব্যবহার আমরা পেলাম, তাই না? জি জি এই টেবিলের আরেকটা ব্যবহার পাচ্ছি। আচ্ছা আরেকটা দেখো, আমি এখন বললাম যে আমি তাকে সাহায্য করেছি, এখন তাকে বলতে কয়জন বুঝাচ্ছি? একজন। এটা ব্যবহার করব না এটা ব্যবহার করব? হু ব্যবহার করব, তাকে হু তাকে হু ব্যবহার করব। তা আমি বললাম আমি তোমাকে সালাম দিব, তোমাকে, তাহলে এটা ব্যবহার করব না এটা ব্যবহার করব? তা ব্যবহার করব। আমি বললাম আমাদের রব, আমাদের রব,
এটা ব্যবহার করব না এটা ব্যবহার করব? না ব্যবহার করব। না এর মানে হলো এই টেবিলের একটা ব্যবহার আছে, এই টেবিলের একটা ব্যবহার আছে, জি ঠিক আছে। এখন একটা জিনিস বলো, মনে করো বাড়ি আরবি কি? বাইতুন বাইতুন। আমি এখানে যদি লিখি দেখা যায় কিনা দেখো তো। জি যাই বাইতুন। এখন যদি বলি আমি বাই তার বাড়ি, তাহলে এটাকে কোন টেবিলের সাথে যোগ করব? এই টেবিল না এই টেবিল? কারেক্ট কারেক্ট কারেক্ট। তাইলে এখন আচ্ছা আমি মুছে দিছি না, আমি দেখি ছোট্ট করে এখানে কোথাও লেখা যায় কিনা। আমি বাই তুন, দেখো বাইতুন কথাটা লিখলাম, বাইতুন হলো একটি বাড়ি। এখন আমি যদি এগুলির সাথে যোগ করে দেই তাহলে আমি বলতে পারি বাইতুহু মানে তার বাড়ি। জি যদি তাদের দুজনের বাড়ি হয় তাহলে কি বলবো? বাইতুহুমা বাইতুহুমা বলে যাও এখন। বাইতুহু বাইতুহু তাহলে দেখো বাইতুহু বাইতুহু বাইতুহুমা বাইতুহুমা বাইতুহুম বাইতুহা বাইতুহুমা বাইতুহুমা বাইতুহুম বাইতিতা বাইতুহুমা বাইতুহুম বাইতিকি বাইতুহুমা বাইতুহুন্না। ইয়া বাইতিনা এখানে এসে, এখানে এসে করে কি জানো, এই ইয়াটা তার এই ইয়াটা যার সাথে যোগ হয় তার নিচে জোর করে জেদ দিয়ে দেয়, তখন আমরা বাইতি, আর এটা হলো বাইতুনা। তোমাদের তো আল্লাহর রহমতে হুয়া হু মাহুম মুখস্থ বাইতি আছে তাই না বাইতি সবাই? এটা মুখস্থ আছে সবাই তাই না? জি স্যার এটা কি মুখস্থ করা হয়েছে? জি স্যার এটা মুখস্থ করা হয়েছে তাই না ওস্তাদ? স্যার ওকে, তাহলে বাইতু বাইতু হুমা কি পড়ছিল ওরা? জি স্যার ওকে, আমি 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 বলতে চাচ্ছি যে এই যে, এই যে আমি একটু আগে বললাম বাইতুন প্লাস হু, তারপরে কি একটু বলি হু হুমা, তারপরে কি হোম, তারপরেরটা জি কি, এরপরে কি না হা হুমা হুমনা, তারপরে কি কাকুমা কুন্না, এভাবে চলতে থাকবে। তাইলে এখন যদি ইকুয়াল টু করি তাহলে আমার হবে বাইতু হু, কারেক্ট? জি এই বাইতু হু পর্যন্ত সব চলতে থাকবে, শুধুমাত্র এখানে এখানে একটা ইয়ে আছে দেখো, আর আছে না। এই ইয়ার বেলায় গিয়ে হবে কি জানো, বাইতি বাইতি। এই যে শুধুমাত্র ইয়াটা তার আগের অক্ষরে জোর করে জেদ দিয়ে দেয়, আর বাকি কোনো সমস্যা নাই। জি তাইলে এখন বাইতুন যোগ করলাম, এখন বাইতুনের জায়গায় মনে করো আমি কলম যোগ করি, পালামুন একটি কলম। এখন এই গানটা গাও সবাই, কলমুহু কলমুহুমা কলমুহুম কলমুহা কলমুহুমা কলমুহুন্না কলমুকা কলমুকুমা কলমুকুম কলমুকি কলমুকুমা কলমুকুন্না পালামি কলমুনা। গানটা বুঝা গেছে? ইনশাআল্লাহ তাইলে দেখি দেখি এই গান গাও তো তোমরা, কিতাবুন। ব্যাস কিতাব কিতাবিহুমা কিতাবিহুম কিতাবুহা কিতাবুহুমা কিতাবিহুন তারপরে কি কিতাবুকা কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না কিতাবি কিতাবুনা।
এখন মনে করো আরেকটা শব্দ, ওয়ালিদুন। ওয়ালিদুন হলো কি? বাবা, তাই না? ওয়ালিদুন, ভেরি নাইস। এখন মনে করো তাহলে ওয়ালিদা তু, ওয়ালিদা তুন মা। এখন তার মা, তাহলে চালাও গো। হ্যাঁ অলিদাতুনা, অলিদাতি, অলিদাতুনা। শুধুমাত্র লেখার সময় দেখো, যখন তুমি এটার সাথে যোগ করবা তখন কিন্তু একটু পার্থক্য আছে। আমি পার্থক্যটা দেখাই দেই। পার্থক্যটা হবে ওয়া লি দা দা, তখন এটা গোলতা লিখতে হবে, টু হু, ইয়া লম্বা তা। এই ওয়ালিদা তু হু এই তাটা তখন খুলে যাবে, কারণ গোলতা কখনো শব্দের মাঝখানে বসে না। বুঝতে পেরেছ কি বললাম? গোলতা কখনো শব্দের মাঝখানে বসে না, বসে না। এই জিনিসটা মনে রাখতে হবে যে যেহেতু গোলতা শব্দের মাঝখানে বসে না, সুতরাং আমাদেরকে এটা খুলে দিতে হবে। তো মাশাল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ, ভেরি নাইস। আমি তো আর কোনো সমস্যা দেখতেছি না আল্লাহর রহমতে, তাই না ওস্তাদ? ইয়েস স্যার, ওকে, ইনশাআল্লাহ। তাইলে আমরা এই দুইটা টেবিল গেল। আচ্ছা, এই টেবিলটা ওরা পড়ছে কিনা না ওস্তাদ জি, পড়ানো হয়নি। আজকে? পড়ায় দেই জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ, কি পারবে ওরা? সেখানে অবশ্যই পারবে ইনশাআল্লাহ। কিন্তু আমার তো মনে হচ্ছে ভয় পাচ্ছে, সবার মন খারাপ দেখতেছি। না ওস্তাদ জি, এরা তো না সাবাসি স্যার, হয়েছে, সবাই আচ্ছা পারবে তো। কারা কারা পারবে? হাত তুলতে বলেন তো দেখি, জি ওস্তাদ, কারা কারা পারবে হাত তুলতে বলেন। কে কে পারবে না তারা আসলে ওস্তাদ জি, ওকে সবাই হাত মাশাল্লাহ, তুলছে, সবার কাছে। ওকে মাশাল্লাহ। এরা এটার সাথে কোনো সময় পরিচিত হয় নাই না? না আজকে আমি পরিচয় করায় দেখি। ওকে, আগে আমরা জিনিসগুলি দেখি, এগুলিতে কি বলে ইংরেজিতে বলে প্রিপোজিশন, বুঝার দরকার নাই। আরবিতে বলে হুরুফুল জাররি, বুঝার দরকার নাই। আমি অ্যাকশন বুঝাই দেব, আগে শব্দগুলির সাথে পরিচয় করায় দেই। দেখো আমরা পড়ছি না বিসমিল্লাহি, পড়ছি জি স্যার, এই সেই বি, এই সেই বি। আমরা বলি না ফিল মাসজিদি, অর্থ কি? ফিল মাসজিদি অর্থ কি? মসজিদে মসজিদে, মসজিদের মধ্যে, এই যে ফিল মসজিদের মাসজিদি। মধ্যে আমরা বলি না ফি সাবিলিল্লাহি, বলি না কি স্যার, এই সে সেই ফি। আমরা বলি না আসসালামু আলাইকুম, জি জি এই সেই আল্লাহ। আমরা বলি না নাসরুম মিনাল্লাহি, জি, এই সেই ইয়ে। আমরা বলি না আমি জাহাবতু ইলাল মাসিজিদি। ওকে, এখানে টোটাল 17টা আছে। এই 17টা একটা সুন্দর গান আছে, কেউ কি শুনেছো এই গানটা? কেউ শুনছে? ওকে জি না স্যার, ওকে, এখন দেখো এখানে লেখা বাইজের বি, কিন্তু গানটা বানানোর জন্য আমি অন্যরকম বলবো, পরে বলবো কেন এটা গানটা বলছি। গানটা বানানোর জন্য আমি বলবো এভাবে, দেখো আমার কথা শুনো। বাও তাও কাফো লামো, সবাই বলো এই চারটা আমার সাথে, তাইলে আমরা প্রথমে পেলাম কি? বাও তাও কাফো লামো। এখন বলো বাও তাও কাফো লামো। এরপরে বাকি চারটা, বাও তাও কাপো লামো, এরপরে বাকি চারটা,
ওয়াও, এটা হলো ওয়াও, মুনজু মুজ খালা, ওয়াও মুনজু মুজ খালা, তাহলে পেলাম তাহলে পাইলাম কি? তাহলে এখন এখন এই এগুলি সব একসাথে বলবো এখন, এগুলো হলো বাও তাও কাপো লামো ওয়াও মুঞ্জু মুসখলা আবার বাও তাও কাপো লামো ওয়াও মুঞ্জু মুসখলা এরপরে বাকিগুলি ধরি এখন। এটা হলো রুব্বা হাসা মিন আদা ফি, এই পাঁচটাকে একসাথে বলবো, রুব্বা হাসা মিন আদা ফি, রুব্বা হাসা মিন আদা ফি, রুব্বা হাসা মিন আদা ফি, এইবার বাকিগুলি একসাথে বলবো, রুব্বা হাসা মিন আদা ফি, আন আলা হাত্তা ইলা, আন আলা হাত্তা ইলা। এখন সবগুলি একসাথে বলবো এবং কেমনে বলবো, না দেখে বলবো, ব্যাস এখন বলি, বাও তাও কাপো লামো ওয়াও মুঞ্জু মুসখলা, নেক্সট বাও তাও কাফো লামো ওয়াও মুঞ্জু মুসকলা, পরের গুলি রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, ওকে এখন আবার দুইবার প্র্যাকটিস করলে আল্লাহর রহমতে হয়ে যাবে, তোমরা ট্যালেন্টেড। বাও তাও কাপো লামো ওয়াও মুঞ্জু মুসখলা, নেক্সট রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এখন আবার বলবো, এবার আবার বলবো না দেখে, না দেখে, বাও তাও কাফো লামো ওয়াও মুঞ্জু মুসখলা, রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, আচ্ছা এখন এগুলি তো শিখলাম, কেন শিখলাম, এদের কাজ কি, এবার কাজটা আমরা একটু বুঝার চেষ্টা করব, এদের কাজ কি, কেন শিখলাম। আচ্ছা আমরা একদম প্রথম দিন প্রথম দিকে একটা শিখছিলাম কাইফা হালুকা, আমরা বলছিলাম বি খয়রিন, বি খয়রিন বলছিলাম তাই না? আসলে বি খয়রিনটা কি ছিল জানো, অরিজিনালি ছিল বাইজের বি যোগ হাইরুন, এই সেই বাও তাও কাফো লামর বা। তাহলে এখন বলো এগুলি কি করে, এগুলির কাজ কি, আন্দাজ করে বলো, মিলে যাবে। আমি দেখলাম বি যোগ হাইরুন ইকুয়াল টু হয়ে গেল বি তাইলে এটার কাজ কি, এখন বলো তাইলে এটার কাজ কি, এটার কাজ হইলো প্রদান করা, এক্স্যাক্টলি ব্রিলিয়েন্ট, আজকে ছুটি, ও আচ্ছা মাত্র আধা ঘন্টা হলো কেমনি ছুটি দেই তাই না, তাইলে এইগুলির কাজ হলো তার পরবর্তী নাউনে এস এম এ জেড দিবে, তাইলে এখন বলি দেখি, এখন দেখি যদি বুঝে থাকো, ইলা
যোগ মসজিদুন মসজিদুন ইকুয়াল টু কি লিখবো? ইলা মসজিদি কারেক্ট, ইলা মসজিদি মসজিদি। জিদি ইলা মসজিদিন মসজিদি ইলা মসজিদিন শেষ। ইলা মসজিদি। আচ্ছা দেখি আরেকটা জিনিস, আমি যদি আল যোগ করি, আল যোগ মসজিদুন, ইকুয়াল টু কি হয়? এটা কি জান, এটা এটা কি শিখছি আমরা? ইকুয়াল টু কি হবে? আল আল মাস المسجدي না, আল যদি যোগ করি আল المسجدي মাসজিদু, তুদু المسجدي মনে হচ্ছে এটা? المسجدي জি 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 মানে আল যদি মনে, আচ্ছা আর একটু আরো সোজাতে যাই, কিতাবুন অর্থ কি? যুক্তবান যুক্তবান একটি বই, তাই না? আর কিতাবুন একটি বই আর আল কিতাব অর্থ কি? বইটি আরে আমি সেটাই বলছি, তাইলে বি যোগ ইলা যোগ মসজিদুন ইকুয়াল টু ইলা মসজিদ। আর আমি যদি এইভাবে লিখতাম, ইলা যোগ আল মসজিদি মসজিদু, ইলা তাহলে কি হতো? ইলা মসজিদি কারেক্ট, তাহলে হতো ইলাল মসজিদি মসজিদি। মসজিদু একটা জের হইতো, তাই না? জি ওকে, তাহলে দেখো এই টেবিলে আমরা যেগুলি শিখলাম এগুলির কথা এখন আমরা আমাদের মনে রাখতে হবে, এগুলি তার পরবর্তীতে যে শব্দটা বসবে ওই শব্দটাকে জেদ দিবে, মনে থাকবে? জি তাইলে এখন দেখি আরেকটু প্র্যাকটিস করি। মনে করো বা যোগ, বা যোগ ইসমুন ইকুয়াল টু কি হবে? বাইসমুন বিসমুন, কারেক্ট, ওকে ঠিক আছে। ফি যোগ বাইতুন ইকুয়াল টু কি হবে? ফি বাইতিন, কারেক্ট। তাহলে একটু আমরা শিখলাম, এখন চলো আজকে আমরা কি শিখবো আর একটু ওইটা একটু প্র্যাকটিস করবো এখন আজকে, ওই যে ওই যে ওই যে ওই যে এটা এটা আমরা একটু প্র্যাকটিস করব এখন। আসো ফালা, এটা আমরা আমরা জানি ফালা ইয়াফ আলু, তাহলে ইয়াফ আলু বসাইলাম। এখন এখন আমরা এই ছয়টা একটু বলি, আনা أنا أفعل أفعل নাহানু, أفعل أنت أفعل أنت هو هي. أوكي এখন আমি আরেকটা ভাব নেই, মনে করো এরকম তা তাকাব্বালা, ইয়া তাকাব্বালু, ইয়া তা কাব বালু, তাহলে এখন ইয়া তাকাব্বালুটা কোথায় বসাবো? হুয়া হুয়া হুয়ার নিচে, ওকে হুয়ার নিচে বসালাম ইয়া তাকাব্বালু। এখন আনা, আনা আতাকাব্বাল কারেক্ট, আনা আতাকাব্বালু, আনা আতাকাব্বালু, তাহলে এটা হলো আমাদের রাহনা আতাকাব্বাল আনা আতাকাব্বালু, নাহানু নাতাকাব্বাল আন্তা আন্তা তাকাব্বাল আন্তি কালিনা হুয়া হুয়া কালু হিয়া ইয়া কাতা কাবলু
ফিনিশ, ভেরি গুড, এক্সেলেন্ট। এখন আমরা তাহলে বইতে যাই। বইতে আমাকে বলছিলেন ওস্তাদ যে সাকান পুরাটা পড়ি নাই না? না ওস্তাদ। ওকে, আমরা আজকে পড়ি এখন, বিসমিল্লাহ। এখন ওদেরকে কাউকে পড়তে দেন, আমি একটু শুনবো। ওকে, আহমদ কি বলছে? আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম হাসান, ওয়া আলাইকুম আসসালাম আহমদ বলতেছে। আইনা তাসকুনু ওস্তাদ এরা দুইজন আছে, একজনের কে হাসান বানিয়ে দিয়ে আর একজনকে আহমদ বানিয়ে দিয়ে দেন স্পিকিং করা। দেন, খুবই ভালো আইডিয়া। জি ওস্তাদ। তুমি হাসান, আহমদ আসসালামু আলাইকুম হাসান ওয়া না, আলাইকুম আসসালাম নাম বলার দরকার নাই, কারণ তোমরা তো নিজেরাই বলতেছ। আমি যদি হাসান হই, আমি তো বলবো না আমি হাসান, আমি বলতেছি, তাই না? একজন সালাম দাও, আরেকজন উত্তর দাও। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আইনা তাসকুনু তাসকুনু ফি হাইয়িল মাদারি না দেখো, আইনা তাসকুনু অর্থ হলো তুমি কোথায় বাস করো, তাহলে তাসকুনু আনা আসকুনু। আগাও, أسكن في حي المطاري একটু আগে দেখো, 1 মিনিট, আমরا وأين تسكن أنت؟ আমরা পড়ছিলাম না, বাও তাও কাপ লাম ওয়াও মঞ্জ মুসখলা রূপ বাহাসা মিন আদা ফি, এই যে ফি পাওয়া গেছে, কোথা থেকে আসছে এই ফিটা? জি স্যার ফিটা তারপরের অক্ষরে কি জেদ দিছে? জি না কেন দিছে তো, এটা জি খেয়াল। দিছে এই যদি তাসদিদ হয়, উপরে হলো জবর, আর এই যদি তাসদিদ হয় নিচে হলো জের। এখন এটা কি জের না জবর? জের জের কে দিল এই জেরটা, কে দিল? হুরুফুজা হ্যাঁ, এইটা হলো বাও তাও। আবার আমার সাথে এখন সবাই বলে ফেলো একবার, বাও তাও কাফ লাম ওয়াও মঞ্জ মুসখলা। রুব্বাহাসা মিন আদাফি আন আল্লাহ হাত্তা ইলা, ভেরি গুড। আবার শুরু থেকে আহমেদ এবং হাসান শুরু করো। আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক ওয়া আলাইকুম আসসালাম এবং আপনার উপর শান্তি বর্ষিত হোক আইনা তাসকুনু তুমি কোথা থেকে এসেছো কোথায় বাস করো আসকুনু ফি হাইয়িল মাতারি আমি এয়ারপোর্ট এলাকায় বসবাস করি ওয়া আইনা তাসকুনু আনতা أسكن في حي الجامعة هل تسكن في بيت؟ أسكن في بيت না এটা বলতে হবে না, নাম نعم أسكن في بيت هل تسكن في بيت؟ لا أسكن في شقة لا رقم شقة شقتك خمس وما رقم بيتك تسعة ما شاء تسعون الله تسعون আচ্ছা এখন আমাকে বলো এটার অর্থ তো জানা আছে না সবাই? জি জি স্যার ওকে ওকে, তাইলে এখন আমরা দেখো, ওই যে একটু আগে আমরা পড়তেছিলাম বাও তাও কাফো লামোর, সেটার আরেকটা ব্যবহার দেখো। এটা ছিল বাইতুন, ফি তাকে বাইতিন করে দিছে, তাই না? জি জি এটা ছিল সাক্কাতুন, ফি তারে সাক্কাতিন করে দিছে। তাহলে আমরা বুঝলাম বাও তাও কাপল আমর কাজগুলিও বুঝলাম। ওকে ফাইন, এখন আমরা এগুলি তো ছবি দেখে আমরা বুঝি, তাই না? এটা হলো বাই তুন, জি স্যার সাক্কাতুন, বাড়ি
ফ্ল্যাট, হ্যাঁ শাক্কাতুন, তার রকমুন নাম্বার, 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 হাইয়ুন, হাইয়ুন হলে এলাকা, 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 ইয়াসকুনু, ইয়াসকুনুর পুরো অর্থ কি? বসবাস করেছে না, কে? সে, সে কারেক্ট। আচ্ছা এখন তাইলে এখান থেকে ছয়টা বানাও। ইয়াসকুনু বসবাস করে, আনা আনা আসকুনু, অর্থ কি? আমি বসবাস করি, নাহানু নাহনু আসকুনু, অর্থ কি? আমরা বসবাস করি, আন্তা আনা আসকুনু, তোমরা বসবাস করো, তোমরা না তুমি? তুমি বসবাস করো, তুমি আন্তি, আন্তি অর্থ আসকুনু, তাস্কুনি না, আন্তি তাস্কুনি না, অর্থ তুমি মহিলা বসে বাস করো, হুয়া হুয়া আয়াসকুন, আর হিয়া, আস হিয়া আসকুন, হিয়া তাসকুন, হিয়া তাস্কুন, আস মাশাল্লাহ, হিয়া বারাকাল্লাহ, তাসকুন, ব্রিলিয়েন্ট। লা, না না এইটার উচ্চারণ কি? আল মাতা? আল মাতারি, না, আল মাতারু, আল মাতারু, এখানে যদি ফি থাকতো তাইলে হয়তো আল মাতারি, কিন্তু কিছু নাই। আর আল যদি মাকর, আল যদি আলিফলাম না মাকর, থাকতো তাহলে কি হইতো? আলিফলাম না থাকলে দুই পেশ মাতারুন, মাকরুন, এটা কি? ইউনিভার্সিটি, 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 আলেজামিয়াত, এগুলি তো আমরা মিলাতে পারবো তাই না? জি এগুলি কি পড়ানো হয়েছিল? জিনা, জিনা, ওকে, তাহলে একটু মিলাই যদি পড়ানো হয়ে না থাকে। বাইতুন এটা বাড়ি, না? এটা নিচে, 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 হাইয়ুন উপরে। এলাকা, এলাকা, ওকে, রক মুন নিচে, এখানে নিচে যদিও রকমন দেখা যায় না, যাই হোক সাক্কাতুন এটা বোঝা গেছে। ওকে, জামিয়াতুন, উপরে, উপরে, ইয়াসকুনু এখান দিল, নিচে, লা উপরে, উপর, মাতারুন উপরে, নিচে, মাশাল্লাহ, গুড। নিচে, আচ্ছা এখন এখানে দুইটা আছে, এই এগুলি আমরা একটু পরে, এই নামগুলি আমরা দরকার নাই, আমরা এগুলি দেখি বুঝি কিনা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, উরিদু, উরিদু অর্থ হলো আমি চাই, উরিদু যদি হয় আমি চাই, নাহানু নুরিদু, আন্তা আন্তা উরিদু, আন্তা তুরিদু, তুরিদু, আন্তি আন্তি তুরিদুনা, তুরিদিনা, হুয়া ওয়া উরিদু, ইউরিদু, ইউরিদু, আর হিয়া ইউরিদু। তুরিদু, তুরিদু, তাহলে আমরা দেখলাম তুরিদু, হামজা যদি থাকে তাহলে আমি, আর বাকিটার অর্থ আমি প্রথমবার একবার শিখে নেব। তাহলে উরিদু হলো চাওয়া, তাহলে উরিদু হলো আমি চাই, নুরিদু আমরা চাই, তুরিদু তোমরা, তুমি চাও, তুরিদি না তুমি একটা মহিলা চাও, ইউরিদু সে চায়, তুরিদু সে একটা মহিলা চায়। বুঝে গেছে এটা? জি এখন আসো, এখন আসলে এ হলো, এ হলো কি জানো, এ হলো ওই বাড়ি ভাড়ার জন্য চাচ্ছে, আর এ হলো বাড়ি ভাড়া দিবে, বাড়িওয়ালা, এ হলো বাড়িওয়ালা, হ্যাঁ, আর এ হলো কে? ভাড়াটিয়া। বাড়ি ভাড়াতে আছে, ওকে, তাইলে তাইলে এ বলছে যে ভাড়া চাচ্ছে, সে বলছে উরিদু সাক্কাতান, আমি একটা সাক্কাত চাচ্ছি, একটা ফ্ল্যাট চাচ্ছি, মিন ফাদিলিকা, এই এই যে মিনটা, এই মিনটা কোথা থেকে আসছে বলো দেখি? বাও তাও কাফলাম থেকে আসছে। জি জি, আচ্ছা দেখি
কারোর কি মুখস্থ হয়ে গেছে কিনা ভাই নাও বা তাও কাপাল আমার কেউ একদম চেষ্টা করো এটলিস্ট কথা বলতে পারো দেখি। রাইট, রূপ ভাষা মিন আদাফি আচ্ছা আমার সাথে তালটা মিলাও আমি দেখি, বাও তাও কাপো লামো ওয়াও মুঞ্জ মুস্কলা রূপ ভাষা, রূপ ভাষা মিন আদাফি আন আল্লাহ হাত্তা ইলা এবার হাত নাড়ায় হাত নাড়াও, বাও তাও কাফো লামো ওয়াও মুঞ্জ মুস্কলা না হাত নাড়াইতে হবে আমার আমার মতো আমার দিকে তাকাও, বাও তাও কাফো লামো ওয়াও মুঞ্জ মুস্কলা রুব্ব হাসা মিন আদাফি আন আল্লাহ হাত্তা ইলা আলা হাত্তা ইলা আবার ওয়ান সেকেন্ড, বাও তাও কাপো লামো বাও তাও কাপো লামো ওয়াও মুঞ্জ মুস্কলা বাও তাও কাপো লামো ওয়াও মুঞ্জ মুস্কলা রুব্ব হাসা মিন আদাফি রুব্ব হাসা মিন আদাফি আন আল্লাহ হাত্তা ইলা আন আল্লাহ হাত্তা ইলা বাও তাও কাকো লামো ওয়াও মুঞ্জ মুস্কালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা আলা হাত্তা ইলা বাস এখন দেখি কেউ চেষ্টা করতে করবে নাকি একজন চেষ্টা করো 17টা বাও হাত দিয়ে হাত হাত নাড়াইতে হবে السلام عليكم ورحمة الله وعليكم السلام باو تاو كاكو لامو واو منذ نصف له روبا حشا من عدفي عن على حتى إله ওস্তাদ ওকে এক মাসের ছুটি দিয়ে দিবেন যখন ছুটি হবে ইনশাআল্লাহ বাপ মায়ের সাথে কাটে আসবে, ব্রিলিয়েন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ শুভ রাত্রি মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম এরকম কয়জন পারবে ইনশাআল্লাহ। কে কে বলতে পারবে ওস্তাদ? যে অনেকেই হাত তুলছে হুম এখন, অনেকেই বলছে যে পারবে। আরে গুড, দুই একজনকে শুনান তো দেখি, আপনি শুনেন আমি না শুনলেও। জি ওস্তাদ, সালাউদ্দিন বলো দেখি। ওস্তাদ সালাউদ্দিন আছে, সে বলছে এখন। মাশাআল্লাহ বলো সালাউদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাত হাত চলবে। বাও তাও কাপো লামো ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাসা মিন আদাফিল আন আন আনা আলা আন আলা হাত্তা ইলা। মাশাআল্লাহ, দেখো এটাকে গানের আকারে মনে রাখার মুখস্থ করার কারণে এই 17টা কিন্তু মাথায় ঢুকে গেছে। তুমি যদি গান না গাইতা কোন জীবনে এই 17টা আমি পারতাম না। আমি যদি এই গানে আমাকে এটা আমি একটা মাদ্রাসা থেকে আমি শিখছি, ওরা এই গানটা আমাকে শিখানোর কারণে দেখো আমার একদম মুখস্থ এই 60 বছর 70 বছর বয়সে কানের মধ্যে চলে আসছে। সুতরাং এটাকে গানের মধ্যে নিতে হবে তাই না সালাউদ্দিন? ব্রিলিয়েন্ট, সালাউদ্দিনের এক মাসের ছুটি, কবে যাবে ছুটি কে জানে, দেখা যাবে যে এই ইয়ে ছুটি দিচ্ছে না তাই না? ওকে নেক্সট, হুইজ নেক্সট?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ স্টার্ট। পাও তাও কাফো লামো ওয়াও মুন্দুর মুসকলা রুব্বা হাসা মিন আদাফি আন, আন আন আলা হাত্তা ইলা। ভেরি গুড। এই এই তো 10 মিনিট এটা হয়ে গেছে, এটা তো আমরা 10 মিনিট শিখবো না, দরকার হলে আমরা 10 দিন নেব, সমস্যা কি? বাট আমরা এটাকে মুখস্থ করে ফেলবো 100%। কিভাবে? বাও তাও কাফো লামো ওয়াও মঞ্জু মুস্কলা রুব্বা হাসা মিন আদাফি আন আল্লাহ হাত্তা ইলা। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা এটার ব্যবহার শিখলাম, এবং এটা কি করে, এগুলি এই শব্দগুলি তারপরে যে শব্দটা আসে ওই শব্দকে জেরওয়ালা বানায় দেয়। এই শব্দগুলি কি করে, তারপরে যে শব্দ আসে তাকে কি বানায়, জের পরিবর্তন করে, জের পরিবর্তন করে। ব্যাস। তাহলে এটা যদি আমরা শিখতে পারি, আমরা দেখবো যে এই পরিবর্তনগুলি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ভেরি গুড। বাও তাও কাপলামো। আচ্ছা, আমরা কি কোনো ছুটি 5 মিনিট ব্রেক দেই? আমাদের আমাদের তো 1.5 ঘন্টা ক্লাস, তাই না ওস্তাদ? কাল কি ব্রেক লাগবে? না স্যার, লাগবে কি? এতে ব্রেক লাগবে না বলছে, মানে ব্রেক। ভেরি গুড। ক্লাসটা কি ইন্টারেস্টিং মনে হচ্ছে, না টাফ, ভেরি টাফ, বোরিং, বুঝতেছি না এরকম? ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। ভেরি গুড। এভরিওয়ান ইজ লাইকিং? ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড। ওকে, চলো এবার আমরা তাহলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়রা, আমরা এখন ইয়েতে যাব, আবার বইতে যাব। তাহলে এখন এখন আমি একবার ট্রান্সলেশনটা করে দেই। উরিদু, আমি চাই, আশাক্কাতা, একটা ফ্ল্যাট। উরিদু আশাক্কাতা মিন ফাদলিকা, মিন ফাদলিকা আমরা বলি না আল্লাহর ফজল, তোমার ফজলে প্লিজ, এই কটুকু একসাথে বলে মিন ফাদলিকা প্লিজ, উরিদু সাক্কাতা মিন ফাদলিকা। এখানে আরেকটা কথা আছে, লাদাইনা, লাদাইনা মানে হলো আমাদের কাছে আছে, সাক্কাতুন একটা সাক্ষাৎ, জামিলাতুন সুন্দর সাক্ষাৎ। এখন একটা দেখো, এখানে সাক্কাতান লিখছে, এখানে লিখছে সাক্কাতুন, আবার কোথাও দেখবা যে সাক্কাতিন। তাহলে এই একটা জিনিস, এই যে এখানে আছে কোথাও সাক্ষাতিন, ওকে। তাইলে একটা নাউন, এটা একটু আমরা শিখি, জাস্ট আমরা এই যে আমরা একটু আগে পাইলাম, কি পাইলাম, একখানে পাইলাম আমরা সাক্কা সাক্কাতুন, আরেকখানে পাইতেছি সাক্কাতিন সাক্কা সাক্কাতান, আরেকখানে পাইতেছি সাক্কাতিন সাক্কাতিন। তাইলে একটা একটা নাউন, এটা খেয়াল করো, সাধারণ অবস্থা এমনি যদি কোনো সমস্যা না থাকে সে হলো সাক্কাতুন। আর সাক্কাতিন কেন হয় আমরা তো বললাম, তাই না? কেন হয়? বাউতাও কাপলম। জি, আর সাক্কাতান কেন হয় এটা একটু শিখে রাখি। সাক্কাতান হয়, মনে করো আমি চাই, কি চাই, যেটা চাই সেটা এরকম জবাব দিয়ে লিখতে হয়, ফ্ল্যাট চাই, ওকে। আমি চাই, ফ্ল্যাট চাই, কি চাই, জবাব দিয়ে লিখতে হয়। আমি খাই, কি খাই, মাছ খাই, তাহলে মাছকে কি দিয়ে লিখবো, জবাব দিয়ে, জবাব জবাব দিয়ে, দিয়ে। এই তো হয়ে গেছে। তো তাহলে মাছ আরবি হলো মনে করো সামাকুন, সামাকুন হলো মাছ, তাহলে এটা হলো নর্মাল, তাই না? জি জি, এখন আমি মাছ খাই, তাহলে কি লিখবো, সামাকান, সামাকান, ব্যাস। এই সাধারণত জবর দিলে একটা আলিফ লিখতে হয়। আচ্ছা, আমরা সামাকানে লিখি, আর আমি যদি বলি মাছ থেকে, ও আচ্ছা, সামা সামা কান, সাধারণত এই এরকম কান লিখলে একটা আলিফ এমনি লিখতে হয়, ওরা কেমনে আরবরা দেয় তা আমরা দিন। আর যদি বলি মাছ থেকে,
মাছ থেকে মনে করো আমি ইয়ে বানাইলাম, তরকারি বানাইলাম, তাহলে তাহলে লিখবো কি সামা তিন। তিন, বাস। তাহলে এই যে জেজ জবর পেশ কেন হচ্ছে এটা আমরা বুঝে গেছি। জি আচ্ছা, তাইলে মনে করো একজনের নাম হলো মোহাম্মদ অথবা ওকে জায়েদ, জায়েদ কথাটা খুব পরিচিত দেখবা ইয়েতে মাদ্রাসায়, জাইদুন। তাহলে এটাকে এটা কি হইতে পারে আবার, জাইদান, জাহিদা জাহিদা জাইদান আর কি হইতে পারে, জাহিদিন জাইদিন, জাইদিন, গুড। আমরা আজকে অনেক কিছু শিখে গেলাম, জাইদিন। তাহলে এখন আমরা আবার বইতে যাই, এখন আসো উরিদু। আচ্ছা, জি এখন তাহলে আমরা বুঝে গেছি উরিদু আমি চাই, কি চাই, শাক্কা শাক্কা তাহলে এটা প্ল্যান কি প্ল্যান জবাব দিয়ে লিখতে হবে, জি মিন ফাদি লিকা প্লিজ। এখন এ বলছে লাদাই না, লাদাই, লাদাই না আমাদের কাছে আছে, এখানে আরেকটা শব্দ আছে দেখো লাদাই না, এই শব্দটা এখানে দুইটা শব্দ, এই শব্দটা কিরকম জানো, এটা লাদা প্লাস না, লাদা হলো নিকটে, না হলো আমাদের, তাহলে আমাদের নিকটে আছে, আমাদের কাছে আছে, আমাদের কাছে কি আছে, সাক্কাতুন, একটা কতুন সাক্ষাৎ। এই সাক্ষাৎটা কেমন ফল সুন্দর, সিয়া জামিলাতুন, সুন্দর। পরেরটাতে আসি, এখন ওই যে ভাড়া নিবে সে জিজ্ঞাসা করতেছে কাম, কাম মানে কত, গুরফাতান, গুরফাতান মানে হলো রুম। এখন রুম এই যে দেখো ফিস সাক্কাতি, কেন এটা জের হইলো, পি রাইসেন এই যে একটা কে দিল, ফি ফি কে দিল, এই যে বুঝে গেছি আমরা। আর যদি এখানে আলিফ লাম না থাকতো তাহলে কয়টা জের হইতো, দুইটা দুই, দুইটা ফাইন। তাহলে এ বলতেছে ফ্ল্যাটটিতে, অ্যাপার্টমেন্টটিতে কয়টা রুম আছে, এখন এই উত্তর দিছে ফিস সাক্কাতি খামসু গোরাফিন, পাঁচটা রুম আছে, খামসু গোরাফিন। গোরাফিন এখানে গোরাফিন আরেকটা গ্রামার আছে, আমরা এটা এখন আলোচনা করব না, এখন আসো ফি আইয়ে দাউরিন, দাউরিন হলো তলা, ফ্ল্যাট, ইয়া সরি, তলা কয়তলায়, 10 তলা, 5 তলায়, ফি আইয়ে দাউরিন সাক্কাতু, কোন তলায় সাক্ষাৎটা আছে, ফ্ল্যাট কয়তলা হ্যাঁ ফ্ল্যাট কারণ কয়তলা আর সাক্ষাৎ ফি দাউরিল খামিসি, সাক্ষাৎটা আছে খামিসে, 5 তলায় আছে। এই খামিসিন কথাটা কি ফ্ল্যাট আমরা বুঝি, সাততলা খামিসিন কথাটা আমরা বুঝি, পাঁচ আস কোত্থেকে আসছে, আচ্ছা আমরা 1 থেকে 10 গুনতে জানি, জি এটা এটা আমরা শিখছি। জি জি আচ্ছা দেখি আর বলো তো, পর্যন্ত শিখানো হয়েছে স্যার আচ্ছা আজকে আমরা শুনো, আজকে আমরা চলো আর 10 মিনিটে ওটা শিখবো, তারপরে ওটা আস্তে আস্তে আরো যাবো, আজকে এটা এখানে আসি আমরা, আমরা 1 থেকে 10 গুনি, এটার একটা সুন্দর সিস্টেম আছে দেখো। আজকে আমি অনেক কিছু শিখিয়ে দিচ্ছি, বাট এর অর্থ এই না কালকে তোমাকে এটা মুখস্থ করতে হবে, এই যে এখানে আসো, বাস সিস্টেমটা বুঝে নাও। এই টেবিলটা দেখা যায়, জি জি ওকে, এটাতে ঘটনা হইলো কি, আমি আচ্ছা এই টেবিলটা যদি দেখা যায় দেখো, প্রথমে আসো আরবিতে, ওকে আর একটু ছোট করতে হবে আমাকে, এটা প্রথমে আসি, আমরা নাম্বার গুলি কেমনে লেখে দেখো, 1 এমনি লেখে, 2 এদিক থেকে টান দিয়ে এরকম, 3 এরকম, 3টা দাঁত হবে, 4, 5 হলো একটা শূন্যের মতো, 6 হলো 2-এর উল্টা, সাত হলো এরকম, 8 হলো এরকম,
নয় হলো সাতের মতো, 10 হলো 1 দিয়ে 1টা ফোঁটা। তাইলে 1 থেকে 10 এগুলি তোমরা পারবা, শুধু গন্ডগোল হবে 1, 2, 3, 4, 5, 6 এই কটুক আমার কোনো সমস্যা হবে না, এটাতে একটু গন্ডগোল হয়। এটা কেমনে মনে রাখবো? সাত হইলো এরকম আর 8 হইলো এরকম, বলো তো 7 যে এরকম কেমনে মনে রাখবো? কারোর কোনো বুদ্ধি আছে? একটা সুলটা ভি আর একটা উল্টা ভি। ওকে, তো উল্টা সোজা ভি যে 7, সেটা কেমনে মনে রাখবো? সোজা চার, সোজা সাত। হ্যাঁ, আমার প্রশ্ন হলো সোজা ভিটা যে 7, এইটা এই কথাটাই মনে উল্টা রাখবে। আট, ওকে, সোজা সোজা ভি ভি চার, 7 আর উল্টাটা 8 হবে, উল্টা আমি ভি এটা আট, কেমনে মনে রাখবো? আমি এভাবে, সোজা ভি সাত, উল্টা ভি আট। না আমি এভাবে মনে রাখি। 7 ইংরেজি কি? সেভেন, এই যে দেখো, 7 এর মধ্যে এস ই ভি ই এন, 7, সুতরাং এটা হলো 7। মনে রাখা সোজা না এটা? 7-এর মধ্যে যেহেতু ভিটা আছে, তাহলে ভিটা হলো 7 আর উল্টাটা হলো 8, এবারে মনে রাখবে। এখন এখন দেখো, সবাই আমরা এটা খেয়াল করি, এই নাম্বারগুলিও পুরুষবাচক এবং মহিলাবাচক হয়। পুরুষবাচক ওয়াহিদুন অথবা আহাদুন, মহিলাবাচক হলো ওয়াহিদাতুন অথবা এহেদা, দুইটা হলো ইসনানে সালাসুন আরবাউন খামসুন সিত্তুন সাবউন সামানিন তিসউন আশারুন। তোমরা কোন পর্যন্ত শিখেছিলে আগে? পাঁচ পর্যন্ত আচ্ছা, খামসাতুন। ওকে, তাইলে আমরা এই কটুকু এখন আজকে শিখে গেল। আমরা যদি পাঁচ পর্যন্ত শিখে থাকি, এখন আমরা এটা নেব। তাইলে আজকের জন্য আমাদের নতুন হলো, এখানে দেখো, মুজাক্কার পুরুষবাচক ওয়াহিদুন অথবা আহাদুন, ইসনানি সালাসুন আরবাউন খামসুন, এই পর্যন্ত আমরা শিখছি। আচ্ছা, আমি মনে রাখি কেমনে জানো? খামসি মারতে কয় আঙ্গুল লাগে? এই যে, এই যে খামসুন। আচ্ছা, সিয়া সেট্টা আছে না, 6 হাদিস জি আমরা জি শুনছি সিয়া সেত্তা, তাহলে এটা হলো 7। আচ্ছা, আশুরা হয় কবে? 10 তারিখ, এই যে আশারুন। আল্লাহ কয়জন? ওয়াহিদ। 3 রাকাত নামাজে আগে আরবিতে বলতো সালাসা আরবা, তাহলে এগুলি সব আমাদের জানা শব্দ, তাই না? জি এখন শুধু একটা জিনিস শিখো, এগুলির সাথে তুমি যদি গোলতা লাগায় দাও, তাইলে মহিলাবাচক শব্দ হয়ে গেল। দেখো তো হয় কিনা। সালাসুন সালাসাতুন, আরবাউন আরবাআতুন, খামসুন খামসাতুন, সিত্তুন সিত্তাতুন, সাবউন সাবআতুন, সামানিন সামানিয়াতুন, তিসউন তিসআতুন, আশারুন আশারাতুন, হয় না? তাইলে আমার এখানে এই পুরা টেবিলে আমার কি শিখতে হচ্ছে দেখো, এই টেবিলটাতে আমার কি শিখতে হচ্ছে? আমার শিখতে হচ্ছে এই কটুক আর এই কটুক, বাকিগুলি শিখতে হচ্ছে না।
এম আই কারেক্ট? রাইট। তাহলে এটা ওস্তাদ আমি এটা দিয়ে দেবো আজকে গ্রুপে। হ্যাঁ, তাহলে দেখেন পোলাপানগুলি যদি এই এই জিনিস শিখে তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে গেল। আচ্ছা, এখন দেখো আরেকটা সুন্দর জিনিস দেখায় দেই। এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদেরকে তো এটাও শিখতে হবে, কে প্রথম কে দ্বিতীয় তৃতীয় শিখতে হবে না? তাহলে আমি জি এটা স্যার। শিখব। এখন শুধুমাত্র একটা ওয়ার্ড শিখাবো, আজকে আর বেশি শিখাবো না। দেখো তো এটা কি লিখছি, ফা ফা ইলুন লিখছি না, ফা ইলুন। তাহলে এখন এটারে এরকম বানাও তো, এরকম একটা শব্দ বানাও কি হবে? না, ফা ইলুনের মতো বানাবে, ফা ইলুন। বলো আমরা, বলো ফাইলুনের মতো একটা শব্দ বানাও এটা দিয়া। দাইলুন না, সালিসুন, দেখো সালিসুন। কাতিবুন সালিসুন ওকে, তাহলে এখন দেখো আমি যেটা বলছি, এই যে এটাকে দিয়ে ফাইলুরের মতো একটা শব্দ বানাও, কিসের মতো? ফাইলুন। তাহলে তুমি সালা সালিসুন হয়ে যাবে। দেখো তো সালিসুন হয় কিনা। তাহলে এইটাকে দিয়ে একটা বানাও তো ফাইলুরের মতো। রবিউন, গুড। এটাকে দিয়ে একটা বানাও ফাইলুনের মতো। জামুন জামসুন খামিসুন, খামসুন এটাকে দিয়ে তুমি যদি ফাইলুনের মতো বানাও, শুধু একটু খেয়াল করতে হবে ফাইলুনের মতোই বানাবো, এটার মতোই বানাবো, এটার বানানোটা একটু অন্যরকম হয়, সাদিসুন। আচ্ছা ওকে, এটা বাদ দিলাম। এটাকে দিয়ে বানাও তো ফাইলুনের মতো একটা, সাবিউন সাবিউন। দেখো সাবিউন মানে সাত। পরেরটাকে দিয়ে বানাও ফাইলুনের মতো একটা, সামিনুন সামিনুন সামিউন। এটাকে বানাও ফাইলুনের মতো একটা, তাসিউন আসিউন। এটাকে বানাও ফাইলুনের মতো একটা, আসিরুন আশিরুন। তাহলে আমরা কি দেখলাম, এইগুলিকে এগুলির সাথে যদি গোলতা লাগায় দেই আমি এটা পাই, কারেক্ট? জি আবার এগুলির এগুলিকে যদি ফাইলুনের মতো লিখি তাহলে আমি এটা পাই। আবার এগুলির সাথে যদি আমি গোলতা লাগিয়ে দেই তাহলে আমি এটা পাই। তাহলে আমার কি বেশি মুখস্থ করতে হচ্ছে? না না। তাইলে আমরা যে খামিসুন, ওই যে কি জানি দাউরি খামিসুন, এই খামিসুন এখান থেকে নিচ্ছে না এখান থেকে নিচ্ছে? এই যে এখান থেকে বাম পাশ থেকে তাহলে আমরা খামিসুনকে পাঁচ বলবো না, আমরা বলবো পঞ্চম। বুঝে গেছে? জি সালিসুন আমরা বলবো তৃতীয়, আর সালাসুনকে বলবো তিন, রবিউন এটাকে বলবো ফোর্থ চতুর্থ, আরবাউনকে বলবো চার। তাহলে আমরা এটাও কিছু কিছু শিখে গেলাম, পুরোটা আজকে শিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে এখানে আসো, আমরা এখন যে আজকে যেটা শিখলাম এই যে আশাক্কাতু ফি দাউরিল খামিসি, তাহলে এটা কি পঞ্চম নাকি পাঁচ?
বাস এটা হলো পঞ্চম, পঞ্চম পঞ্চম কারণ এটা হলো পঞ্চম কেন, এটা এরকম পঞ্চম দ্বিজনের মতো, খামিসুন, এই যে খামিসুন জেরো শূন্য কারণে, বাস এই কটুক বুঝে গেলাম আমরা। এরপরে উরিদু মুশাহাদাতা সাক্কাতি, এই এখন বলছে আমি সাক্ষাৎটা দেখতে চাই, উরিদু আমি চাই, মুশাহাদাতা দেখতে, আর সাক্ষাৎ সাক্ষাৎটা দেখতে চাই, এ বলতেছে তাফাদ্দাল প্লিজ উদখল প্রবেশ করুন, হাজা বাবু সাক্ষাতি এটা হলো সাক্ষাতের দরজা, হাজহি সাক্ষাতুন জামিলাতুন সাক্ষাৎটা খুব সুন্দর। ওকে কেউ পড়তে পারবা এটা, একটু একজন পড়ে শোনো কিংবা দুজন, তাহলে আজকে আমরা ক্লাস শেষ করে দেব। দুজন দুজন একটু পড়ি এটা, জাস্ট রিডিং। السلام عليكم. وعليكم السلام. أرض شقة من فضلك. আবার عليكم. উরিদু সাক্কাতান মিন ফাদলিকা, উরিদু সাক্কাতান মিন ফাদলিকা, আমি চাই একটা সাক্ষাৎ অনুগ্রহ করে, প্লিজ। ওকে ألدنا شقة جامعة জামিলাতুন, جميلة উরিদ লাদাইনা আমাদের কাছে আছে, সাক্কাতুন জামিলাতুন, নেক্সট أم غرفة في الشقة কারেক্ট, ভেরি কারেক্ট, কাম একটা গুরফাতান ফিস সাক্কাতি, সাক্কাতের মধ্যে কয়টা রুম আছে, তাহলে এটা ফিস সাক্কাতি খামসু গুরাফিন, পাঁচটা রুম আছে, খামসু গুরাফিন, নেক্সট তাহলে ফি হলো মধ্যে, আই হলো কোন, কোন তলায় এই ফ্ল্যাটটা, কোন তলায়, الشقة في الدوري الخامس কারেক্ট, অর্থ হলো পঞ্চম তলায়, নেক্সট أريد مشاهدة الشقة আমি সাক্ষাৎটা দেখতে চাই, নেক্সট تفضل তাফাদ্দল উদখুল, দুইটা শব্দ, তাফাদ্দল হলো প্লিজ تفضل প্লিজ, উদখুল প্রবেশ করুন, হাজা বাবু সাক্ষাতি এটা হলো সাক্ষাতের দরজা। এরপর হাজি هذه সাক্ষাতুন জামিল شقة জামিল, جميلة ব্যাস থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়ের, আমরা আজকে আর পড়বো না, আজকে যেটা পড়লাম সেটা সামারি হলো কি জানো, সেটা সামারি হলো বাও তাও কাপলাম ওয়াও মুজ মুসকলা, সিট ডাউন বসো। ربح حسن ربح حسن তাহলে الأدب হ্যাঁ, أنشأ আজকে আমরা যেটা পড়লাম খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বাও তাও কাপলাম, এবং এটা কি করে, হ্যাঁ এটা কি করে, তারপরে শব্দে জেদ দেয়, এই একটা জিনিস। 2 নম্বর, আবার আমরা রিভিশন দিলাম, ইয়াক আলু ইয়াক আলানে ইয়াক আলুনা, তাক আলু তাক আলানে ইয়াক আলনা, তাই না, আমরা কি রিভিশন দিলাম, হ্যাঁ ইয়াক আলু, তারপর আনা আপ আলু, নাহানু নাপ আলু, আন্তা তাপ আলু, আন্তি তাপ আলী, না হুয়া ইয়াপ আলু, হিয়া তাপ আলু, তাই না। এখন দুই একটা বলি জি দেখি,
দুই একটা বলি, সবাই আমার সাথে মুখ খোলো। আনা আসকুনু, আনা আসকুনু, নাহানু, নাহনু নাসকুনু, আন্তা, আনতা তাসকুনু, আন্তি, আনতা তাসকুনু, উনিনা, হুয়া, হুয়া ইয়াসকুনু, হুয়া আসকুনু, হিয়া, তাসকুনু, হিয়া তাসকুনু। ফাইন, বিউটিফুল। আচ্ছা এখন আনা আকরাউ মানে আমি পড়ি, আনা আকরাউ, নাহানু, নাহনু নাকরাউ, আন্তা, আনতা তাকরাউ, আন্তি, আনতি তাকরাউ, ইনা আকরাইনা, হুয়া, হুয়া ইয়াকরাউ, হিয়া, হিয়া ইয়াকরাউ। ওকে। এখন গোসল করা, দোয়া, আনা আগসিলু, আনা আগসিলু, নাহানু, নাহসিলু, আন্তা, আনতা তাগসিলু, আনতা আন্তি, তাগসিলু, আন্তি, তাগসিলু, তাগসিলিনা। হুয়া ইয়াগসিলু, হিয়া তাকসিলু। ব্রিলিয়েন্ট, আল্লাহ হাফেজ আজকের জন্য। আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমাদের উস্তাদরা হয়তো সুস্থ হয়ে আসবেন আল্লাহর রহমতে, উস্তাদের সাথে ক্লাস হবে, আর আমি মাঝে মাঝে ক্লাসে ঢুকবো ইনশাআল্লাহ, এবং ব্রিলিয়েন্ট পারফরমেন্স হইতে হবে। এই আমি দেখলাম এই কালকে এবং আজকে ক্লাস নিয়ে দেখলাম, এদেরকে নিয়ে উস্তাদ আস্তে আস্তে আগানোর দরকার নেই, এরা সব বুঝে আল্লাহর রহমতে, আরো ফাস্ট। আমাদের আমাদের ওস্তাদদের কি অবস্থা, কেমন আছেন তিনারা? আছে, আস্তে আস্তে ভালো হচ্ছে, একটু সময় লাগতেছে, জি তাই না? তোমরা তোমরা কিন্তু আমি দেখলাম মাথা কাজ করে, বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ মাথা কাজ করে। এখন আস্তে আস্তে শুনো, আমি বলি, পড়ালেখাকে এই যে এই সময়টা, এই সময়টাকে কাজে লাগাবা, তুমি দেখবা যে পরবর্তী সময় তুমি আরাম করতেছো। এখন আরাম করবা, পরবর্তী সময় কি হবে? কষ্ট করতে হবে, ব্যাস। তাহলে এখন আমার কথা হলো, ঘুম হবে, একটু খেলাধুলা হবে, কিন্তু সময় নষ্ট করা যাবে না। যখনই সময় পাই বই নিয়ে বসে যাব, অথবা খেলাধুলা করতে যাব, অথবা ঘুমাবো, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি। আল্লাহ হাফেজ তাহলে আজকের জন্য। ওকে, আল্লাহ হাফেজ, মা আসসালামা, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ, মা আসসালামা। আসসালামু আলাইকুম।